বন্ধুরা আজকাল আমরা এমআই অনেক ফোনে এমাই পোকো বা এমআই অন্যান্য ফোনে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন কাউকে কল করার সময় ফোনটা কানে নিচ্ছি কানে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে স্ক্রিন লাইট সেটা চলে যাচ্ছে এবং আমরা যখন মোবাইলটাকে কল অবস্থায় হাতে নিয়ে নিচ্ছি বা কান থেকে সরাচ্ছি তারপরেও কিন্তু লাইটটা অন হচ্ছে না তো এই প্রবলেমটা অনেক মোবাইল মোবাইলে হচ্ছে এবং অনেকে আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন যে এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যায় এই প্রবলেমটা তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এমআই ফোনে এই প্রবলেমটা ফেস করছেন তো এর জন্য আপনাকে করতে হবে যেটা আপনাকে সর্বপ্রথমে আপনার মোবাইল থেকে চলে যাওয়া হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে একটু নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন অ্যাপস বলে একটা অপশন পাবেন অ্যাপসে আপনাকে যেতে হবে অ্যাপসে যাওয়ার পরে এখানে দেখুন আপনাকে যেতে হবে সিস্টেম অ্যাপে সিস্টেম অ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে কল সেটিং বলে অপশানটা পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন এবং একটু নিচে দেখতে পাবেন ইনকামিং কল সেটিংস এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখ একটা অপশন আপনার দেখতে পাবেন পক্সিমিটি সেন্সর বা প্রক্সিমিটি সেন্সর এই পক্সিমিটি সেন্সরটাকে আপনাকে অফ করে দিতে হবে এটা যদি অন থাকবে বাই ডিফল্ট আপনাকে অফ করে দিতে হবে এটা যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনি যখন কাউকে কল করার সময় ফোনটা কানে নেবেন তখন কিন্তু আপনার যে ডিসপ্লে লাইট সেটাকে সেটা কিন্তু বন্ধ হবে না তো বন্ধুরা আরেকটা কথা অনেক ফোনে কিন্তু প্রক্সিমিটি সেন্সর এই অপশনটা পাওয়া যায় না তো এর জন্য আপনাকে যেটা করতে হবে এই অপশনটা অন্য নামে থাকে তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি ওই সমস্ত ফোন থেকে এটা অফ করবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আপনাকে আপনাকে এখানে চলে যেতে হবে লক স্ক্রিন এই লক স্ক্রিন অপশানে আপনাকে যেতে হবে অবশ্যই ফোনটা শাওমির ফোন হওয়া যায় ঠিক আছে এরপরে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গিয়ে দেখবেন এখানে একটা পকেট মুড নামে একটা অপশন পেয়ে যাবেন তো এই পকেট মুড অপশনটা যদি অন করা থাকে বাই ডিফল্ট তাহলে এটাকে আপনাকে জাস্ট অফ করে দিতে হবে এটা অফ করে দিলে কিন্তু আপনার যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে এই দুটো মেথডের মাধ্যমে আমি দেখেছিলাম বন্ধুরা যে আপনার এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় আপনি এই কাজটা করবেন করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রবলেমটি সলভ হয়েছে কি না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ